শুরু করে দাও। আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি, মোরগড়ায় আছে খেলাটা উপভোগ করার জন্য। এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে আমাদের মোরগড়ায় খেলা। যারা এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছাননি, আপনাদের উদ্দেশ্যে খেলো আপনি খেলা শুরু করে দেন। সেটাই আমাদের দেখার বিষয়। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা লক্ষ্য রাখো যেসব বাচ্চা যে সমস্ত বাচ্চা পড়ে গিয়েছে, হাঁপিয়ে গেল নাকি আর খেলছে না কেন? আরে ওই কালো গেঞ্জিটা মাসের টাকা কি করছে? কালো গেঞ্জি পরা বাচ্চা ছেলে খুবই ফাঁকি দিচ্ছে, ও চুপচাপ বসে আছে, ও লড়ছে না। অন্য বাচ্চাদের বলাতে তোমরা যে ওকে ধাক্কা মারো, না করলে কিন্তু খেলা বন্ধ হয়ে যাবে। বাবা খুবই ইন্টারেস্টের খেলা, আর মাত্র চারজন পাঁচজন আছে। এক্ষুনি ফলা খেলার ফল এক্ষুনি ঘোষণা হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড আটজনের ভিতরে আবার কে দাঁড়িয়ে থাকতে পারে বা কে আউট হয়ে যায়। খুবই ইন্টারেস্টের খেলা, দেখতে খুবই ভালো লাগছে। মারো মারো আরো জোরে, মারো জোরে ধাক্কা মারো, দেখা যাক কে জিততে পারে, কে ফার্স্ট সেকেন্ড হতে পারে। ওই তো বাবা খুব ভালো লাগছে। হ্যাঁ দেখা যাক, দেখা যাক। দাগের বাইরে গেলে কিন্তু চলবে না, যে দাগের বাইরে চলে যাবে সে আউট হয়ে যাবে। আর মাত্র চারজন, খুবই মেহনত করে কিন্তু লাস্ট পর্যন্ত আর টিকে থাকতে পারলো না। দেখা যাক আর তিনজন আছে, এই তিনজনের ভিতরে কে ফার্স্ট সেকেন্ড হতে পারে। মহিলা ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, তিনজন ভলেন্টিয়ার মহিলা মধ্যে যেমন তিনজন, আর একটু দেখে নাও ছেলেগুলো, এই যাবো আমার স্কুল। হ্যালো ভলেন্টিয়ার উদ্দেশ্যে বলছি, যারা বাড়ি গেছো তাড়াতাড়ি চলে এসো। মাস্টার মশাই বাঁশি বাজিয়ে দিয়েছেন, এই মুহূর্তে দুটো বাচ্চা চলে এসে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড। খুব ভালো, খুব ভালো। অন্যান্য বাচ্চাদের সুযোগ করে দেওয়ার চেষ্টা করো, তোমরা এদেরকে নিয়ে সাইডে এক জায়গায় বসিয়ে রাখো, যাতে এরা দ্বিতীয়বার আর না। শুভমের কাছে আছে শুভম, নিয়ম হচ্ছে কেউ হাত ছাড়বে না। না চারজনকে দেওয়া হবে, এক দুই তিন চার, যারা তিন নম্বরে তার মতো বিস্কুট নেই সে বাদ হবে, চার নম্বরে চান্স পাবে। ঠিক আছে, এক দুই তিন চার তোমরা নির্দিষ্ট করে নাও চারজনে। হ্যাঁ খুবই ইন্টারেস্টের খেলা, এই মধ্যে চলছে বিস্কুট দৌড়ে প্রথম রাউন্ডে দ্বিতীয় পর্ব। গুড সাবাস, ফার্স্ট সেকেন্ড থার্ড এই মধ্যে চলে এসেছে, বাকি সবাই ডিসকোয়ালিফাই। সবাইকে খেলার সুযোগ করে দাও, যারা ফার্স্ট সেকেন্ড হতে পারোনি তাদের উদ্দেশ্যে বলাচ্ছে তোমরা যেন বাইরে যেও না। এরকম খেলা দেখার সুযোগ সবসময় হয় না, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, বাচ্চাদেরকে হাততালি দিয়ে রেডি গো হওয়ার পরেই গো হবে। দাগের পিছনে, দাগের
দুঃসমাম আটা খেয়ে ফেলেছে, আটা রাজীব রাজীব তোমার সামনে এটা দেখো, এটা করো, এবার ঠিক আছে না? যাসে পারো হয় না, যাসে পুরো মা তোমাদের জন্য তারপর দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা একটু হাত তালি দিয়ে সবাইকে একটু উৎসাহিত করুন, এত খুদে খুদে বাচ্চা আপনাদের সামনে দড়ি খেলছে আর আপনারা চুপচাপ দেখছেন, সত্যি একটা ভাবার বিষয়। এত সুন্দর বাচ্চা আর এত সুন্দর দড়ি খেলে এত সুন্দর খেলা দেখা যায় না, যে এই ছোট ছোট বাচ্চারা যারা এইভাবে খেলা করছে, মা বোনাদের যারা সবে মাত্র এই দুধ খেয়ে দুধ ছাড়িয়ে এই গ্রাউন্ডে এসে নেমে পড়লো, তারাই আজকে এই দড়ি খেলছে, দেখুন। আমরা এই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, আমাদের এই অনুষ্ঠান চালাতে যে সমস্ত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তারা হলো সৈনিক বিল্ডার্স কেওটসা বাজার, সৈনিক বিল্ডার্স কেওটসা বাজার, হোসেন বস্ত্রালয় গোপালপুর বাজার, হাসিনারা বস্ত্রালয় গোপালপুর বাজার, আদু বস্ত্রালয় গোপালপুর বাজার, সুমনা টেলার্স ও রেডিমেড সেন্টার গোপালপুর বাজার, পিয়ালি ফ্যাশন গোপালপুর বাজার, ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গোপালপুর, গোপালপুর এফকে স্কুল, গ্রোয়েল মৎস্য ফিড সেন্টার গোপালপুর বাজার, মাছন্ডে জুয়েলার্স গোপালপুর বাজার। এছাড়া যে সমস্ত ব্যক্তিত্ব আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তারা হলো আবু আলম সাহেব গোপালপুর, আমাদের নরিশা ভাই ওরফে সিরাজ ভাই গোপালপুর, শৈতুল আমাদের কেদারের সদস্য শৈতুল গোপালপুর, রাহুল এবং সাইফ। চলছে একদম ছোট বাচ্চাদের দড়ি খেলা, বাইরে থেকে যারা খেলা দেখতে এসছো, বাইরে দাঁড়িয়ে যারা খেলা দেখছো, মাঝে মাঝে হাততালি দিয়ে বাচ্চাদের উৎসাহিত করবে, তাহলে তারা ভালো খেলবে। এই খেলায় সহযোগিতা করছো যেসব বলেকেরা, তারা এক জায়গায় দাঁড়াবে না, দক্ষিণ দিকে যাওয়ার জন্য রাস্তা দেখতে হবে, উত্তর সাইডে যেসব মেয়েরা দাঁড়িয়ে আছো, মা বোনেরা আছো, তারা স্টেজে ডান দিকে বসলে দাঁড়ালে ভালো লাগবে, এটা পুরুষের জায়গা, ছেলে পুরুষের জায়গা হচ্ছে উত্তর এবং পূর্ব দিকে, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে। আর মাত্র পাঁচজন আছে, এই পাঁচজনই কিন্তু প্রাইজের অংশীদার, আপনারা তাদেরকে একটু হাততালি দিয়ে একটু আনন্দ করুন। সুরাইয়া খাতুন, যেহেতু সুরাইয়া খাতুন দুজন হয়েছে তাই একজনের পিতার নাম এখানে দেওয়া হয়েছে, সুরাইয়া খাতুন শফিকুল পিতার নাম, এই পাঁচজনকে পুরস্কৃত করব। চলছে এ এবং বি গ্রুপের দৌড় খেলা, আমন্ত্রিত যে সমস্ত ব্যক্তি আছে আমাদের মাঠের মধ্যে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে আমাদের মঞ্চে চলে আসবেন, আর যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যে সমস্ত ব্যক্তি আমাদের এই খেলা চালানোর জন্য আর্থিক সহযোগিতা করেছেন, হাসারা বস্ত্রালয় গোপালপুর বাজার, আনু বস্ত্রালয় গোপালপুর বাজার, সুমনা টেলার্স রেডিমেড সেন্টার গোপালপুর বাজার,
তিয়ারি খোসান গোপালপুর বাজার, ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গোপালপুর, মাছের্দি জুয়েলার্স গোপালপুর বাজার, রয়্যাল মৎস্য ফিড সেন্টার গোপালপুর বাজার, এই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের এই খেলা চালানোর জন্য আমাদের দিকে আর্থিক সহযোগিতার হাত অনেকটাই বাড়িয়েছে। আমরা অনুরোধ করছি আগামীতে যাতে আরো বেশি পায় আপনারা খেয়াল রাখবেন। এই অনুষ্ঠানকে আমরা আগামী দিন আরো বড় করতে চাই, সেই কারণে অনুরোধ করছি। এছাড়া যে সমস্ত ব্যক্তি আমাদের সঙ্গে জড়িত বা আমাদের সহযোগিতা করেছেন, আমাদের নূর ইসলাম ভাই ওরফে সিরাজ ভাই আমাদের সঙ্গে সরাসরি প্রথম থেকে যুক্ত, ওনার সাহসে আমরা এই খেলা চালাতে পেরেছি। আগামী দিন আমরা চাচ্ছি উনি যেন আমাদের সঙ্গে যেভাবে আছে তেমনই থাকবেন, এটা আমরা অনুরোধ করছি। আবু আলম সাহেব সরদার রাহুল সাহেব, যে সমস্ত ব্যক্তিত্বের নাম করলাম সকল ব্যক্তি কিন্তু আমাদের সঙ্গে প্রথম একটু মেয়েদের দিকে ক্যামেরাটা ঘোরাও, ওরা একটু হাত তালি দেবে, মেয়েদের একটু হাত তালি দেবে, যারা যারা খেলছে তাদের একটু হাত তালি দাও, আর মেয়েদের সাইডটা ধরে দাও। হ্যাঁ সুন্দর, এই ধরো না, কিন্তু মেয়েদের দিকে টিভিটা আমি ওপেন করছি আর ওরাই কম করছে। ছোট ছোট বাচ্চারা একটু হাত তালি দাও, হাত তালি, ঠিক আছে। আপনারা আজকের এই খেলা দেখতে থাকুন, শুনতে থাকুন। দেখুন শরীর আমাদের, কিন্তু তাকে কিভাবে রাখতে হয়। শরীরের এক একটা পার্টস এক একটা ইঞ্জিনের মতো, যেমন একটা উদাহরণ দিই, একটা কিডনি, কিডনি হচ্ছে আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্টস। সেই কিডনি, কিডনি নষ্ট কিভাবে হয়, সেই কিডনিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, এটা সত্যি একটা জানার বিষয়। কিডনি, লিভার সব কিছুই কিন্তু ড্যামেজ হতে পারে বা হবে, এটা 99%। তো আপনারা দয়া করে এই মদ থেকে একটু দূরে থাকবেন, তাহলে কিন্তু আপনার শরীরের সঙ্গে আপনি সমঝোতা করতে পারবেন না, সে একদিন আপনার জীবন নিয়ে ডুবে যাবে। 10 নম্বর হচ্ছে ম্যারাথন দৌড়। ম্যারাথন দৌড় যারা এই খেলায় অংশগ্রহণ করতে যাও, তারা আমাদের ডায়েসের এখানে এসে নীল ভ্যানে করে নিয়ে যাব চণ্ডীপুর তালতলা, সেখান থেকে রানিং শুরু হবে আর এখানে শেষ হবে। তাদের জন্য আছে অনেক আকর্ষণীয় পুরস্কার, কারণ তাদের জন্য ভালো পুরস্কার না রাখলে তারা এতটা দূর দৌড়ে আসবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের এই এ গ্রুপ এবং বি গ্রুপের মহিলা দুটি খেলার মধ্যে আর মাত্র 7-8 জন বাচ্চা এখন দড়ি খেলছে। দেখা যাক এরা কত ধৈর্যের সঙ্গে কত সময় থাকতে পারে, আর কেই বা এই পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড দুই হতে পারে। খুবই মেহনতের সঙ্গে তারা এই দড়ি খেলছে, তাদের আর মাত্র 5 জন মেয়ে আছে দৌড়ে যাবেন। এখনো পর্যন্ত 5 জন ঠিক আছে, এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যারাথন দৌড়ের জন্য ইঞ্জিন ম্যান রেডি, তোমাদের নিয়ে যাওয়ার জন্য চণ্ডীপুর তালতলায় নিয়ে যাবে, ওই জায়গা থেকে দৌড় শুরু হবে। Thank you.
পেল না। মাস্টারমশাই এরপরে আর রাউন্ড করা সম্ভব হবে না, তাহলে পরবর্তী খেলা আমরা শেষ করতে পারবো না। যা খেলে এই একসঙ্গেই দাঁড়িয়ে পড়ুক, যার চেয়ার পায়নি সে দাঁড়িয়ে পড়ুক মাস্টার। আচ্ছা তিনজনকে করে বাদ দেওয়া, তিনজনকে বাদ দেওয়া হবে, দিয়ে এই খেলাটা এখানেই দ্বিতীয় পর্বেই শেষ করা হবে। কারণ এরপর কত সুন্দর ভাবে এই মিউজিক্যাল চেয়ার খেলছে, সত্যি উপভোগ করার মতো। আমাদের প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডে 13 জন আছে, হ্যাঁ 13-13, 26 এদের নিয়ে ফাইনাল রাউন্ড হবে। আচ্ছা যারা বসে আছে তারা ভিতরে চলে এসো, চেয়ার গুলো আবার লাগিয়ে দাও, ভলেন্টিয়ার চেয়ার সব চেয়ার গুলো লাগিয়ে দাও। এই মুহূর্তে চলছে গ্রুপ সি গার্লস মেয়েদের মিউজিক্যাল চেয়ার। এই মিউজিক্যাল চেয়ারের প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেছে, এবার শুরু হচ্ছে ফাইনাল রাউন্ড। এই ফাইনাল রাউন্ডে বেছে নেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড চতুর্থ এবং পঞ্চম। এই 26 জনের মধ্যে থেকে বাদ যেতে যেতে শেষে যারা 5 জন থাকবে তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং আর 2 জনকে সান্ত্বনা প্রাইজ, মোট 5 জনকে বেছে নেয়। তার মধ্যে আসে আর মাত্র 2 জন, এই 2 জনের মধ্যে নির্বাচিত হবে ফার্স্ট এবং সেকেন্ড। দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আর মাত্র 2 জন আছে, আপনারা একটু হাত তালি দিয়ে 2 জনকে একটু উৎসাহিত করো, সবাই একটু হাত তালি দিন। 50 জনের মধ্যে থেকে এদের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড নির্বাচিত হবে। এই মুহূর্তে চলছে সত্যি খুবই অস্বাভাবিক। লোট কে তুমি কসম হে তুম খুশ রহনা খুশ রহনা তুমি কসম হে তুম খুশ রহনা আসুন।
কিন্তু রুমাল একজনকেই হলো, কি দুঃখের বিষয়। যদি অর্ধেক করে নিত তাহলে হয়তো দুজনকে হতো, কিন্তু হলো না, একজনকেই হলো। যাই হোক, আপনারা দেখতে থাকুন এইরকম একটা পরিবেশ হয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেব। খুবই আনন্দ হয়েছে এই খেলা দেখে। যে সমস্ত মা বোনেরা, ভাই ভাবি, দাদা দাদি, নানা নানি, যারা এখনো এসে পৌঁছাননি, তারা এখন চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। এই মুহূর্তে শেষ হয়ে গেল আমাদের ম্যারাথন দৌড়। ম্যারাথন দৌড়ের রেজাল্ট তো আমরা এক্ষুনি বলে দেব আপনাদেরকে। ম্যারাথন দৌড় সত্যি খুবই কষ্টের। সেই চণ্ডীপুর, পূর্ব চণ্ডীপুর স্কুল মাঠ থেকে তারা দৌড়ে এই পর্যন্ত দৌড়ে এলো। এইভাবে খেলা চালালে কিন্তু রাত 12টা পর্যন্ত, এখনো অনেক খেলা বাকি আছে, তাড়াতাড়ি শেষ করো। এখনো দ্বিতীয় রাউন্ড হবে, ফাইনাল রাউন্ড হবে, তো একটা রাউন্ডে এক ঘন্টা। আমরা প্রত্যেককে 20 টাকা করে দেব, এই সিদ্ধান্ত আমাদের নূর ইসলাম ভাই ও সিরাজ ভাই দিচ্ছে।
খান। এই মুহূর্তে শেষ হয়ে গেল গ্রুপের মিউজিক্যাল চেয়ারের ফাইনাল রাউন্ড। যদিও যে সেকেন্ড হয়েছে সে পড়ে গিয়েছে, একটা দুঃখের বিষয়। দর্শকদের কাছে একটা অনুরোধ, এই আকর্ষণে খেলা দেখার জন্য একটা হাত তালি দিন, একটু জোরে হাত তালি দিন, ফার্স্ট টাইমের জন্য একটু জোরে হাত তালি দিয়ে তাকে একটু অভিবাদন জানান। ছুটবে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে। 5 kilo ওজন, খুব বেশি না, অল্প। সিরাজ ভাই ভালোবেসে মা ও বোনেদের, তার মা ও বোনের স্মৃতিতে মা ও বোনেদের কিছু টাকা দিচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করে কেউ দুবার সবাই যাতে পায় এই ভালোবাসার অংশীদার হতে, তার সুযোগ করে দেবেন আপনারা। কেউ দুবার নেবেন না, দয়া করে কেউ কেউ হাত খারাপে না, সবাই একবার করে নেবে যাতে সবাই পায়, কারণ দুবার নেওয়াটা একটা লজ্জার ব্যাপার, ঠিক আছে? সেই কারণে বলছি সবাই যাতে পায় সেগুলো সবাই একবার করেই দেবে। আমাদের ভলেন্টিয়াররা আছে, ভলেন্টিয়াররা খেয়াল রাখবে কেউ যাতে টোপিয়া সাইড ও সাইড না হয়। ফটো 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 ভাই আই গেলে হ্যাঁ, কেউ তাড়াহুড়ো করবে না, সবাই পাবে মনে হচ্ছে। যদি এখানে এসে থাকো, তোমার মামা এখানে খোঁজ করছে, তুমি স্টেজের এখানে এসে তোমার মামার সঙ্গে দেখা করো, কলিঙ্গার মামা আরজিনা খাতুন, তোমার কলিঙ্গার মামা তোমাকে খোঁজ করছে, তুমি ডায়াসের এখানে এসে তোমার মামার সঙ্গে দেখা করো। এর পরবর্তী খেলা বাচ্চাদের বিষাক্ত বল, কত যে বিষাক্ত সেটাই দেখার ব্যাপার। দেখা যাক কে কে এই সিরাজ ভাই, সিরাজ ভাই যত তাড়াতাড়ি করবে ততই আমাদের আগে খেলা চালানোর জন্য খুব সুবিধা হবে। হ্যালো হ্যালো, এই মুহূর্তে চলছে পয়সা বিতরণী অনুষ্ঠান। যারা এখনো মা বোনেরা, মা বোনেরা যারা এখনো এখানে এসে পৌঁছাননি, তারা তাড়াতাড়ি চলে আসুন। আমাদের সিরাজ ভাই তার মা বোনেদের ভালোবেসে খুশি হয়ে 20 টাকা করে, খুশি হয়ে তাদেরকে দিচ্ছে 20 টাকা করে। যারা এখনো এসে পৌঁছাননি তারা তাড়াতাড়ি চলে আসে।
বিষাক্ত বলে ভলেন্টিয়ারদের বলা হচ্ছে তোমরা তাড়াতাড়ি। আমরা একটু পরেই জানিয়ে দিব ফার্স্ট বা সেকেন্ড হয়েছে। এই সঙ্গে সঙ্গে সকাল থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড কাই সেখানে পৌঁছে গেছে। যারা এই জিমনাস্টিক খেলায় অংশগ্রহণ করতে চাও, ছোট ছোট বাচ্চা ছেলে অথবা মেয়ে, তারা এই মাস্টার কাইসের ওখানে চলে যাও। একটু এখানে চলে আসবে মহিলা ভলেন্টিয়ার্স, তিনজন এখানে একটু চলে আসবে এক্ষুনি। যারা চেয়ারে বসে আছে এক্ষুনি ছেড়ে দেবো, যারা চেয়ারে বসে আছে মহিলা ভাই রেজাউলকে বরণ করছে আমাদের মহিলা ভলেন্টিয়ার খাদিজা খাতুন। রেজাউল আপনারা দেখুন, একটু হাততালি দিয়ে একটু আনন্দ দিন। এত সুন্দর খেলা একটা ছোট্ট বাচ্চা, সত্যি কি অসাধারণ খেলা, দেখতে ইচ্ছায়। সাধারণত এসবগুলো অলিম্পিকে দেখা যায়, কিন্তু আজকে আমাদের গোপালপুরের মাঠে দেখা যাচ্ছে সেই কত সুন্দর জিমনাস্টিক খেলা, অসাধারণ খেলা। সেই প্রতিযোগী সে গুটি গুটি পথে বাঁশ নিয়ে চলছে, ভাটটা ভাঙ।
করতে পারে কিনা। না বলো না, বলো না, দেখা যাক। আবার একটা ঠিক আছে,
এখানে? হ্যাঁ ফোটাও, এখন আদান হয়েছে, চলো বাড়ি চলে এসে খেলাটা মাঠ ক্লিয়ার করার পরেই শুরু করাও, কারণ দুর্ঘটনা বাচ্চা আছে, ঠিক ওগুলো তুলে সাইডে রাখো, যখন মাঠ ক্লিয়ার হবে তখন ম্যারাথন দৌড়, ম্যারাথন দৌড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড দৌড়ে, হ্যালো হ্যালো সেকেন্ড ভাই, ম্যারাথন দৌড়, ম্যারাথন দৌড়ে ফার্স্ট সেকেন্ড যারা হয়েছিলেন তাদেরকে আমি ঘোষণা করছি, প্রদীপ মণ্ডল, হ্যালো প্রদীপ মণ্ডল তুমি যদি থেকে থাকো আমাদের গায়াসের এখানে চলে এসো, ম্যারাথন দৌড়ে ফার্স্ট হয়েছিল প্রদীপ মণ্ডল, হ্যালো এই ম্যারাথন দৌড় ফার্স্ট সেকেন্ড থার্ড এবং যারা অংশগ্রহণ করেছিলে তাদের সবচেয়ে ডান সাইডে যে ভাড় ভাঙা খেলা চলছে এই ভাড় ভাঙা খেলা যদি আর কেউ অংশগ্রহণ করতে চাও তাহলে এক্ষুনি চলে এসো, তাহলে কিন্তু এই খেলা শেষ হয়ে যাচ্ছে, হ্যালো এবারে একটা আকর্ষণীয় গেম হচ্ছে যেটা আমাদের হেডমাস্টার মহাশয় তিনি আস্তে আস্তে কোটি কোটি পায়ে ঘরের দিকে এগিয়ে যাবেন এবং শিক্ষিকা মাননীয় মমতাজ বিবি এই পুরস্কারটি তুলে দিচ্ছে, এই সঙ্গে আমরা আর একটি খেলা শুরু করতে চলেছি সেটা হচ্ছে বয়স্কদের উইকেটে বল মারা, সানিয়া সর্দার, সাজিদা সাজিদা গ্রুপ সি মিউজিক্যাল চেয়ার, গ্রুপ সি মিউজিক্যাল চেয়ার গার্লস রিয়া মণ্ডল, রেণুকা খাতুন, কারিমা মোল্লা, আরিফা খাতুন, চারজনের পুরস্কার তুলে দিচ্ছে আমাদের প্রবাদী সঙ্গে সদস্য নাজিম মণ্ডল, হ্যালো এই মুহূর্তে আমরা শুরু করতে চলেছি বয়স্ক, 40 বছর বয়স যার হবে না সে কিন্তু খেলতে পারবে না, রাগ পাত্র কিছু নেই, পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সাইম হোসেন আমাদের সদস্য, মারতে পারে কিনা এই পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের গোপালপুর প্রভাতী সংঘের একজন ঘনিষ্ঠ সদস্য আমাদের রাহুল, আমাদের রাহুল রাহুল আজাদ, রাহুল আজাদকে তার বয়স হয়নি তবু একটু ইচ্ছা আছে মারার জন্য, দেখা যাক এবার পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মণ্ডল, দেখা যাক উইকেটে লাগাতে পারে কিনা, না উইকেটের ডান সাইড দিয়ে চলে গেল, এদের পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সিরাজ ভাই, আমার হচ্ছে খুবই বয়স্ক মমতাজ বিবি, দ্বিতীয় হচ্ছে উষালতা বিবি, তৃতীয় হচ্ছে আমাদের বাপি মণ্ডল, মিন্টু মণ্ডল, ইনজামা মণ্ডল, পুরস্কার তুলে দিচ্ছে আমাদের
আমাদের ক্লাবের সদস্য ফিরোজ সর্দার ছোটু বর্মানে যদি আর কেউ খেলতে চাও তাহলে তাড়াতাড়ি মাঠে চলে এসো। দুজনে 12টা 12টা করে জানিয়েছে পুরস্কার। পুরস্কার যে তিনজন প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে রুবুল মণ্ডল, মিলন হোসেন, সিরাজ ভাই এমন ভাবে পানি খাচ্ছে যেন কতকাল পানি খায়নি। বয়স্কদের দৌড় এখনই শুরু হতে চলেছে। হ্যালো হ্যালো সেকেন্ডার, সেকেন্ডার তুমি একটু ডায়াসের এখানে চলে এসো। এই মুহূর্তে চলছে পানি খাওয়া প্রতিযোগিতা, দেখা যাক কত গ্লাস খেতে পারে। লাস্টে মনে হচ্ছে বমিও হতে পারে, দেখা যাক কত গ্লাস খাচ্ছে। এই অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস পানি খেয়েছে ভলেন্টিয়ার। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা সকলে এখানে চলে এসো, ওখানে পানির ওখানে বেশি ভলেন্টিয়ারের দরকার নেই, দুজন অনেক, দুজনের থেকে বাকি সবাই চলে এসো। দেখা যাচ্ছে না এই আকর্ষণীয় খেলায় অংশগ্রহণ করার জন্য আলমগীর মণ্ডল, আলমগীর মণ্ডল আপনারা কিন্তু এখানে আসেননি। না না সিরাজ ভাই এত লেট করলে হবে না, এরা তো আমার বাচ্চা আসা ভাই সবাই লেগে রয়েছে, এরা রাগ করবে কেন? সত্যি রেডি? চলছে তৃতীয় পাক, শেষ হওয়ার মতো হলো তৃতীয় পাক।
Thank you.
স্কোর এই সমস্ত প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের এই অনুষ্ঠান চালানোর জন্য সহযোগিতা করেছে। আমরা অনুরোধ রাখছি আগামী বছর যেন আমরা এই সহযোগিতা পাই, এই অনুরোধ রাখছি আমরা। এই সমস্ত সঙ্গে
হর্ষিতা মায়ের কাছে যাও, সবাই 10 টাকা করে দিয়ে দাও। চাল নিয়ে আয়, আর এক গ্লাস জল নিয়ে আয়, আর একটু তেল দে। ছেলে কোনা থুইছে, ছেলেটা নিয়ে আয় না, চাই দিয়ে আমি একটু। আহারে কি সুন্দর ছেলেটা হয়েছে, তাই না বু? হায় আর বাপের মাথা হাই আসা, হায় 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 আর মা শুয়াবের মাথা হাই আসা, হায় হায় হায়। তাহলে একটা গান ধর, তা ধর একটু নাচিয়া দেয়। হায় রে নন্দর ভাতা রে খোলে না খোলে, হায় রে দুলালি আমার দোলে না দোলে, মেয়ের পিঠা ছেলে হবে বুদ্ধে মনের বেদনা, বেঁচে থাকো সোনা ছাড়। আ মনির মা, মনির মা কোনে গেলি রে? আ মনির মা, এই যে মনে ধর। এই বিউটি, এই এই বিউটি, লাসি লাসিস কি জানে তুই? আহারে ওই গানটা যে তোর কি কইরে আছে, মন মনে হচ্ছে যে তোর মন ফিরান কাড়িয়ে নিয়ে আছে। হাই আমার মন ফিরান কাড়িয়ে নিয়ে আছে, ধর ঢোল ধর তো। বাবা যা তুই, বাঁকা চোখে না 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 চেয়ো না, নানা এত কাছে আমাকে ডেকো না, নানা বাঁকা চোখে না 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 চেয়ো না, নানা এত কাছে আমাকে ডেকো না, বুকে আছে আগুন কেন বাড়াও দ্বিগুণ, সইতে যে আমি আর পারি না। হে আল্লাহ, ও বুঝি গো, তুমি আমার বাড়িতে বেরো, আমার বাড়ি বহু নামাজ কালাম পড়া জায়গা, আমার বাড়ি গান বাজতে হবে না, তুমি বেরো বেরো। বিহায়া মন আমায় মানে না, বিহায়া মন আমায় মানে না। আগো বুঝি, তুমি কোন সেন্টারে গান গাইছে? ইস রে, তুমি বুঝি আমার চেনো না, তাই না? আমার নাম সে বিউটি। ওই কোন বিউটি, কোন বিউটি? ঢং করার জায়গা পাচ্ছ না, তোমার ছেলে না সালাম, তোমার বেটার বোন না চাইছি, তোমারও তো না চাইছি, চুল পাকা বুড়ো ভাম এখনো বাউনতে যায়নি, তাই না? ঢং করার জায়গা পাচ্ছ না বুঝি, তাই না? আরে এ কি কয় কি রে, আমি তিন বের হস করেছি, বাউনতে যায়নি মানে আমি যাই বেরো বেরো। এই কারণ দিব না কিন্তু, বইলা দিচ্ছি আমি যাচ্ছি। বাড়ি ঘর ভালাই থুইয়া বড়টা পার হইয়া
তোমাগো দেশে আইসা তোমাগো কাছে ভাইয়া আমার মনে হাসে সানো ফিরে যাব না আর বাড়ি তোমাগো দেশে আইসা আমাগো দেশ থুইয়া তোমাগো কাছে আসিলাম তোমাগো কাছে ভাইয়া তোমাগো পাশে বইসা তোমাগো প্রেমে পড়িলাম লাম 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 দেখে মন যে আর যাই না ঘরে ফিরি দেখে মন যে আর যাই না ঘরে ফিরি ও দেখে মন যে আর যাই না ঘরে ফিরি দেখে মন যে আর যাই না ঘরে ফিরি ভালোবাসা আমার মনের আশা বাড়ি ঘর ফালাই থইয়া বড়াটা